Hello viewers, welcome to another vlog. 24th April আমার বার্থডে ছিল। তো রোজার মধ্যে কয়েক বছর থেকে আমার বার্থডে পড়ে যাচ্ছে। তো সেভাবে কিছু করা হয় না আর। এবার আবার কেকটাও নিয়ে আসার কোনো কথা ছিল না কারণ আয়াত বেবি ঢাকাতে নেই, ও রাজশাহীতে আছে। আসলে ও না থাকলে এসব কেক টেক কাটার কোনো মানে নেই। তারপর সাদামাটাভাবে ইফতারের পর একটু করা হয়েছে। এবার আমাকে সে টোটালি সারপ্রাইজ করে দিয়েছে এক গাদা গিফট দিয়ে। ঈদের জন্য সে গিফট দিয়েছে আলাদা করে, আবার বার্থডের জন্য সে আলাদা করে গিফট দিয়েছে, যাকে আমার আনরোমান্টিক জামাইটা একটু রোমান্টিক হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে কিছু পছন্দ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করি অনলাইনে কিছু দেখে। তো রিসেন্ট যেগুলো আমি ওকে হোয়াটসঅ্যাপ করেছি, ও এবার আমাকে সব কিছু কিনে দিয়েছে। আমি তো বলছিলাম এতগুলো থ্যাংক ইউ তোমাকে, শাড়িটা দেখে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি। মন খারাপ, ফুপি কেন তাকে ছেড়ে কেক কাটলো। আমরা দুজনে মিলে একটু সেলফি করছিলাম, যদিও আমি একটু সিক, ইগনোর মাই মেসি লুক। সে একদম এইসব সারপ্রাইজ টারপ্রাইজ আসলে রাখতে পারে না। তো এবার যে একেবারে সে আমার জন্য এত কিছু করবে আমি ভাবতেই পারিনি। তেমন কিছু ছিল না, জাস্ট আম্মু আমি কল্লোল মিলে। আকাশটা একটু বাইরে গেছে, ওরা অবশ্য পরে এসেছিল। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, মানে ড্রেসটা আর ব্যাগটা সে আমাকে, আমি জানি যে সে আমার জন্য অর্ডার করেছে, বাট একদম শাড়িটার কথা একদমই জানতাম না। এই তো আকাশটা চলে এসেছে। চাচ
চাচি মন্দিরের জন্য এই পোলো শার্টটা নিয়ে এসেছে আর আমার জন্য একটা টপস নিয়ে এসেছে তো অসুস্থ ছিলাম কিন্তু সবাই যখন একসাথে হয়েছে তখন একটু ভালো লাগছিল শরীরটা পুরুষটা একটু টায়াল দিচ্ছিল যে ঠিক হয়েছে কিনা এই ড্রেসটা মজুর আমার জন্য অর্ডার করেছে এটা টেইলার্সে দেওয়া হয়েছে অলরেডি মেক করার জন্য ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে এই সুন্দর টপসটা চাচি দিয়েছে আম্মু দিয়েছে এই টাকাগুলো আমাকে কিছু কেনার জন্য আর এগুলো আমাদের কিছু স্টিল পিকচার ছিল তো এভাবেই হাসি আনন্দে কেটেছে আমার এবারের বার্থডেটা পরিবারের সাথে আম্মু আমার বার্থডে উপলক্ষে আজকে ইফতারের আয়োজন করেছে এই ডিম পিঠাটা আমাদের সবার খুব পছন্দ আম্মু এটা আজকে করেছে ডিমের কোরমা করেছে পোলাও করেছে আর মুরগির মাংস সবাই একসঙ্গে ইফতার করেছি আজকে আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ